আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে ঘরে বসে কিভাবে আপনারা পারফেক্টভাবে ঝরঝরা বুন্দিয়া তৈরি করতে পারবেন সেটাই দেখাবো। আর এই রমজানে কিন্তু এটা আমরা কম বেশি প্রায় সবাই খেয়ে থাকি, বাসায় তৈরি না করলেও কিন্তু বাহির থেকে কিনে এনেও আমরা এটা খেয়ে থাকি। তো আমি আপনাদেরকে আজকে কিছু টিপস সহ এটা তৈরি করে দেখাবো, আর খুবই অল্প সময়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন তাহলে দেখি। তো প্রথমে এখানে একটি বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি আগে থেকে খুব সুন্দরভাবে চেলে নিয়ে নিয়েছি, আর অবশ্যই চেলে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা পানি দেওয়ার পর গলে যাবে। তো এখন আমি এখানে খুব সুন্দরভাবে একটি ব্যাটার তৈরি করে নিব, আর 1 কাপ বেসনের জন্য এখানে 1.25 কাপ পরিমাণ পানি লাগবে। তো 1 কাপ বেসনের জন্য কিন্তু 1.25 কাপ পানি একদম পারফেক্ট হয়। তো এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, আর এটা যত ফেটাবেন ততই কিন্তু বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে হবে। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন যে আমি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি, তাহলেই কিন্তু আপনাদেরটা পারফেক্ট হবে। আর এই ব্যাটারটা সুন্দরভাবে করতে পারলেই কিন্তু বুন্দিয়াগুলো খুব সুন্দর হয় এবং পারফেক্ট হয়। তো দেখতে পাচ্ছেন, আর এটা খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হয়, এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন। তো আজ আমি শুধু এখানে চাইলে কিন্তু আপনারা 2 টেবিল চামচ তেল দিতে পারেন, সমস্যা নেই। তবে আজকে আমি তেল বা ঘি কোনো কিছুই দিব না, শুধু পানি আর এখানে পানি আর হচ্ছে বেসন দিয়ে আমি এটা তৈরি করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো দেখুন এর ঘনত্বটা এরকম হবে, দেখেই বুঝতে পারতেছেন। তো এখন আমি এখান থেকে কিছুটা আলাদা করে নিব, আমি একটু কালার মেশাবো, ফুড কালার। তো আপনারা চাইলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। ফুড কালার না দিলেও কিছু হবে না, আর দিলেও কোনো সমস্যা নেই, এটা স্বাদটা কিন্তু একরকমই থেকে যাবে। তো এখানে আমি কিছুটা পরিমাণ আলাদা করে নিলাম, আর এখানে আমি রেড কালারটা দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো, আমি এখানে শুধু রেড কালারটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও 2-1 রকমের কালারও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দরভাবে একটু মেশাতে হবে। তো এটা মেশানো হয়ে গেছে, এখন আমি বুন্দিয়াগুলো তৈরি করতে চলে যাব। তো তার জন্য চুলায় এখানে আমি প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি তেলটার মধ্যে 1 ফোঁটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু সাথে সাথে উঠে আসেনি, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এটা কিন্তু ফুলে উঠেনি, কারণ আমার তেলটা গরম হয়নি। আর বুন্দিয়া তৈরি করতে কিন্তু তেলটা খুব গরম করতে হয়, অবশ্যই গরম তেলের মধ্যে ছাড়তে হবে, তা নাহলে কিন্তু এগুলো ফুলবে না। তো আমি এটাকে আরেকটু গরম করে নিচ্ছি। তো আমার তেলটা এখন খুব সুন্দরভাবে গরম করা হয়ে গেছে, আর আমি এরকম ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি। তো এই চামচগুলো কিন্তু আমাদের বাসায় সবারই কম বেশি থাকে। তো এই চামচটার মধ্যে আমি এরকম দিয়ে দিব অল্প পরিমাণে, আর চামচটাকে আপনারা 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ উপরে রাখবেন, এর বেশি উপরে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলা বড় বড় হয়ে যাবে, সবগুলার আকার সমান হবে না। তো দেখতে পাচ্ছেন, আর এটা একদম ঝাঁকাঝাঁকি করবেন না, এটাকে এমনি রেখে দিবেন, এমনিতে এটা নিজে নিজে পড়বে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলা পড়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হচ্ছে। আর খুব সুন্দরভাবে কিন্তু একদম পড়ার সাথে সাথেই উপরের দিকে উঠে আসছে আর ফুলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, আর এগুলো অনেকক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, আমি এগুলাকে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এগুলা সবগুলাই তৈরি করে নিব। তো আমার এই কালারটা সবগুলাই তৈরি করা হয়ে গেছে, এখন আমি রেড কালারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে। আর অবশ্যই প্রতিবার দেওয়ার সময় চামচটা একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তাতে খুব সুন্দরভাবে কিন্তু এগুলা পড়বে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে, বেশি ঝাঁকাঝাঁকি করবেন না, শুধু হাতে ধরে রাখলেই হবে।
তো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম উপরের দিকে ফুলে আসতেছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ফুলেছে এগুলা। যতটা ফুলবে ততটাই কিন্তু একদম পারফেক্ট হবে, আর যদি না ফুলে তাহলে বোঝা যাবে যে আপনাদের তেলটা গরম হয়নি। অবশ্যই তেলটা গরম করে দিতে হবে ভালোভাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর আমি এভাবে করে সবগুলাই তৈরি করে নিয়েছি। দেখুন আমার বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম ঝরঝরে হয়েছে। তো এখন আমি শিরা তৈরি করতে চলে যাব। এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর যে কাপে আমি চিনি দিয়েছি সেই কাপে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এখন এখানে দিয়ে দেবো আমি দুইটা এলাচ। তো আমি একটু নেড়ে দিচ্ছি, আর এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিব। তো এলাচটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দিব, আর চিনিটা একটু গলার পরেই কিন্তু আমি এটা বেশিক্ষণ জাল করব না, আমি এটাকে 2 মিনিটের মতো জাল করব। তো খুব সুন্দরভাবে কিন্তু জাল করা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে 1 ফোঁটা পরিমাণ একটু লেবুর রস দিয়ে দিব, যেহেতু এখানে চিনির পরিমাণটা অনেক বেশি, যেন পরে না জমে যায় সেজন্য আমি এখানে 1 ফোঁটা পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। তো এখন আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। তো চুলাটা অফ করা হয়ে গেছে। এখন অফ করার পর আমি এখানে শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর এখানে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। বেশি ঠান্ডা করতে যাবেন না। তো এখন বুন্দিয়াগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে দিচ্ছি, আর আমার চুলাটা কিন্তু অফ করাই আছে। এখন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো আমি এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে 2 থেকে 2.5 ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর এই সময়ে কিন্তু এগুলা একদম রসে রসে একদম ভরে যাবে বুন্দিয়াগুলা ভেতরে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে একদম সুন্দরভাবে এগুলা ঢেকে দিব এখন। তো আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। তো দেখুন আমি এটাকে 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো, আর কতটা রস ঢুকেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, একদম পারফেক্ট হয়েছে আমার বুন্দিয়াগুলো। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরগুলো কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।